আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুরু করব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কে। প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কে আমরা আলোচনা করব। এবং প্রথম অধ্যায় দেখো পার্ট এক ইমান, ইমান সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথম অধ্যায় এটি হলো আকায়েদ, আকায়েদ সম্পর্কে আমরা আগে জানব, এরপরে ইমান সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আমাদের এই আলোচনায়। প্রথমে আমরা আকায়েদ সম্পর্কে জানব। দেখো আল আকায়েদ, আল আকায়েদ এটাকে লেখা হয়, বাংলায় লেখা হয় আকায়েদ। এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। আর এটি হচ্ছে বহুবচন। বহুবচন আর এটার এক বচন হচ্ছে আল আকীদা। আকীদা বাংলায় লেখা হয় আকীদা। এটা হলো এক বচন। এর অর্থ হলো বিশ্বাস। তোমরা সকলে দেখতে পাচ্ছ? জি স্যার। বুঝতে পারছ? Yes স্যার। Yes স্যার। Yes স্যার। এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন করব। আগে খেয়াল করো, ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত ইত্যাদি, এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকায়েদ বলা হয়। পরিভাষায় এটা কিন্তু পরিভাষায় এই কথাগুলো বলার পর এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকায়েদ বলা হয়। আকায়েদ শব্দটি এখানে এরপরে যেগুলো লেখা হলো, আকায়েদ শব্দটি হচ্ছে বহুবচন। আকায়েদ শব্দটি কোন বচন? বহুবচন। এক বচনে এটাকে কি বলা হয়? আকীদা বলা হয়। এক বচনে এটাকে কি বলা হয়? আকীদা। 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 এরপরে খেয়াল করো, যার অর্থ হচ্ছে, এখানে অর্থ দেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে বিশ্বাস। দেখো এর অর্থ কি? বিশ্বাস।
আকাইদা দেখো আকাইদ শব্দটি বহুবচনে এক বচনে আকীদা এই যে অর্থ বিশ্বাস এই বিশ্বাস অর্থটা কিন্তু আকাইদের অর্থ নয় এই যে আকাইদ এর অর্থ কিন্তু বিশ্বাস নয় খেয়াল করো তোমাদের বইয়ের মধ্যে এই বিষয়টা এরকম ভাঙিয়ে দেওয়া হয়নি এখানে লিখেছে আকাইদ এর এক বচন হচ্ছে আকীদা যার অর্থ হচ্ছে বিশ্বাস অনেক সময় দেখা যায় আকাইদ এর অর্থ কি এটা চাওয়া হলে লিখে দেয় বিশ্বাস তখন কিন্তু এটা রাইট হয় না বুঝতে পারছ তাহলে আকাইদের অর্থ হচ্ছে বিশ্বাস মালা আকাইদের অর্থ কি বিশ্বাস মালা বিশ্বাস মালা আর আকীদা আকীদা অর্থ হচ্ছে বিশ্বাস আর আকীদা শব্দটি হচ্ছে এক বচন আর আকাইদ শব্দটি হচ্ছে বহুবচন আকাইদ শব্দটি কয় বচন বহুবচন বহুবচন বিষয়টি তোমাদের কাছে বহুবচন আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস করতে হবে এর কোনো একটিকে অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না অতএব আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি আকাইদ হচ্ছে ইসলামের কততম ভিত্তি প্রধান ভিত্তি তাহলে আকাইদ সম্পর্কে যে কথাগুলো এখানে বলা হয়েছে এ সম্পর্কে আমরা জানতে পারলাম মুশফিকুর মুশফিকুর তুমি বলো তো আকাইদ শব্দের অর্থ কি স্যার বিশ্বাস মালা অনেক সুন্দর উত্তর দিয়েছো হাফসা তুমি বলো আকীদা কয় বচন আকীদা স্যার এক বচন হ্যাঁ আকীদা এক বচন সুন্দর হয়েছে এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হলো ঈমান আর ঈমান সম্পর্কে তোমরা এর আগেও জেনেছো যে ঈমানের সাতটি মৌলিক বিষয় সম্পর্কে হলো তো ওই বিষয়গুলোই আমরা এখন আলোচনা করব ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস ঈমান শব্দের অর্থ কি বিশ্বাস বিশ্বাস দেখো আমরা এর আগে পড়লাম আকীদা আকীদা অর্থ বিশ্বাস তাই না আকীদা অর্থ বিশ্বাস পড়লাম আবার ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস আবার মুমিন অর্থ হচ্ছে বিশ্বাসী বুঝতে পারছো কি দেখো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ঈমান বলা হয় এখান থেকে তোমাদের যখন প্রশ্ন হবে যে ঈমান কাকে বলে এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে ঈমান শব্দের অর্থ বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ঈমান বলা হয় প্রকৃত অর্থে আল্লাহ তাআলা নবী রাসূল ফেরেশতা আখিরাত তকদির ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ঈমান যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলো মুমিন যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তাকে কি বলা হয় মুমিন মুমিন দেখো মুমিন সম্পর্কে যদি তোমরা লেখো সেক্ষেত্রে এভাবে লিখতে পারো যে মুমিন অর্থ বিশ্বাসী আর পরিভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করাকে মুমিন বলে তাই বুঝতে পারছ সে অনুযায়ী যে ব্যক্তি আমল করেন তাকে কি বলে মুমিন বলে ঈমানের তিনটি দিক রয়েছে যেটি মুমিন এর সংজ্ঞায় ফুটে উঠেছে খেয়াল করো প্রথম হচ্ছে অন্তরে বিশ্বাস করা এক নম্বরে কি অন্তরে বিশ্বাস করতে হবে ইসলামের যাবতীয় বিষয়গুলোকে মৌলিক বিষয়গুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করা এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান এবং যা কিছু নিয়ে পৃথিবীতে এসেছেন তার সকল কিছুকে
মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া, এটা হলো প্রথম শর্ত, প্রথম দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে মুখ দিয়ে সেগুলোকে স্বীকার করে নেওয়া, যে হ্যাঁ আমি এগুলোকে স্বীকার করি বা স্বীকার করে নিলাম এই বিষয়গুলোকে। আর তিন নম্বর হচ্ছে সে অনুযায়ী আমল করা, সে অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করা। এই তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সে হলো প্রকৃত মুমিন। সে হলো কি? প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হতে হলে এই তিনটি গুণ তার মধ্যে থাকতে হবে। ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করার নাম হলো ইমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই তিনটি বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না, অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না, সে কিন্তু প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না। আবার কেউ অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না, সেও কি হবে না? প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন হতে পারবে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের সমষ্টি হলো প্রকৃত ইমান। কোনো একটি থাকবে, কোনো একটি থাকবে না, এরকম ভাবে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে প্রকৃত ইমান, ইমানদার বা প্রকৃত মুমিন হতে পারবে না। তিনটি বিষয়ই তার ভিতরে থাকা প্রয়োজন হবে। একটি হচ্ছে অন্তরে বিশ্বাস করবে, সে মুখ দিয়ে স্বীকার করবে এবং সে অনুযায়ী তার জীবনটাকে সে পরিচালনা করবে। এরপরে আমরা দেখব ইমানের সাতটি বিষয়ের বিবরণ। আমরা ইমানের সাতটি বিষয়ের বিবরণ এর আগে আমরা জেনেছি যে আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত। এই যে সাতটি বিষয় এখানে বলা হয়েছে এই বিষয় সম্পর্কে আমরা এর আগেও জেনে এসেছি। ইমান বা বিশ্বাসের মৌলিক বিষয় মোট সাতটি। ইমান বা বিশ্বাসের মৌলিক বিষয় কয়টি? সাতটি। মুমিন হওয়ার জন্য এই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর আগে আমরা বলেছি যে আমরা পূর্বে শ্রেণীতে ইমানে মুফাসসার সম্পর্কে জেনে এসেছি, যেটা আমি এর আগে তোমাদেরকে বললাম। তাতে ইমানের সাতটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, আর এ পাঠে আমরা বিস্তারিতভাবে এই সাতটি বিষয় সম্পর্কে আমরা জানব। দেখো, এক নম্বর বিশ্বাস হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম মৃত্যুর মালিক, তিনি সকল গুণের আধার, তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা অনন্ত অসীম, তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। তার সত্তা ও গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনই, যেমন ভাবে তিনি বিরাজমান। তার অসংখ্য সুন্দর নাম রয়েছে, তার পিতা, পুত্র এবং স্ত্রী নেই, তিনি একমাত্র সত্তা, তার সমকক্ষ, সমতুল্য বা শরীর কেউ নেই। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী ও সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ইমানের সর্বপ্রধান বিষয়। তাহলে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস, এটা ইমানের কততম বিষয়? প্রথম। রিফা, তুমি বলো
ईमान बा विश्वास के मौलिक विषय मोट कतटी रिफात मुशफिकुर तुम ही बोलो सत्ती सर हाँ अनेक सुंदर उत्तर दिए ईमान बा विश्वास के मौलिक विषय मोट আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠে রত থাকেন, তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ অদৃশ্য, তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন, তারা পুরুষ নন আবার নারীও নন, তাদের আল্লাহ তাদের আহার নিদ্রার প্রয়োজন হয় না, তাদের সংখ্যা অগণিত, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ তাদের প্রকৃত সংখ্যা জানে না। ফেরেশতাগণের মধ্যে চারজন হলেন প্রসিদ্ধ, ফেরেশতাগণের মধ্যে কয়জন প্রসিদ্ধ? অনেক সুন্দর উত্তর হয়েছে। আর এই চারজন হচ্ছেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাম এবং হযরত ইসরাফিল আলাইহিসসালাম। এই চারজন প্রসিদ্ধ ফেরেশতা। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে ফেরেশতাদের মধ্যে কতজন প্রসিদ্ধ ফেরেশতা, লিখতে হবে চারজন। আর এখান থেকে আরো একটি প্রশ্ন হতে পারে যে সেই সাতজন প্রসিদ্ধ চারজন ফেরেশতার নাম লেখো, তখন তোমাদের এই চারটি নাম লিখে দিতে হবে। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল রাসূলের নিকট আসমানি কিতাব নাজিল করেছেন, এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণীর সমষ্টি। তাহলে আল্লাহ তাআলার পবিত্র বাণীর সমষ্টি সমষ্টির নাম কি? আসমানি কিতাব। উত্তর দিয়েছো আসমানি কিতাব। আল্লাহ তাআলার পবিত্র বাণীর সমষ্টির নাম হচ্ছে আসমানি কিতাব। এসব কিতাবে আল্লাহ তাআলার স্বীয় পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করা হয়েছে, মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করা হয়েছে। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। তাহলে দেখো এই কিতাবের মধ্যে আসমানি কিতাবের মধ্যে কি কি বিষয়ের প্রতি কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে আসমানি কিতাবে আল্লাহ তাআলা তার স্বীয় পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন, মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই বুঝতে পারছো? এভাবে উত্তর লিখতে হবে। আর এই কিতাব আসমানি কিতাব নামে পরিচিত, এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এসব কিতাব আমাদের নিকট পৌঁছেছে। এখান থেকে আরো একটি প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা এই সমস্ত কিতাব কিভাবে আমাদের নিকট পৌঁছেছে? নবী রাসূলগণের মাধ্যমে আমাদের কাছে এইগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছেছে। আসমানি কিতাব সর্বমোট 104 খানা। আসমানি কিতাব সর্বমোট 104 খানা। এর মধ্যে দেখো 100 খানা ছোট, ছোট কতখানা? 100 খানা হলো ছোট। আর বড় হচ্ছে
এগুলোকে দেখো যেগুলো ছোট এইগুলোকে বলা হয় সহিফা। এই যে যেগুলো ছোট 104 খানা এগুলোকে বলা হয় সহিফা। সহিফা সিয়াম সিয়াম তুমি বলো তো যে ছোট আসমানি কিতাবগুলোকে কি বলা হয়? সহিফা কিতাব। সহিফা ছোট আসমানি কিতাবগুলোকে বলা হয় সহিফা। আর বড় বড় যে চারখানা রয়েছে এইগুলো হচ্ছে দেখো চারজন নবীর উপর এই চারখানা নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন। তাওরাত হযরত মুসা আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে, আর ইঞ্জিল হযরত ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে, আর কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় সন্নিবেশিত রয়েছে। এটি মুসলমানদের ধর্মগ্রন্থ তথা পরিপূর্ণ জীবন বিধান। ধর্মগ্রন্থ এটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। তাহলে মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধানের নাম কি? আল কোরআন। আল কোরআন। আল কোরআন। তাহলে আল কোরআনে কি কি বিষয় সন্নিবেশিত হয়েছে? জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়। অনেক সুন্দর। জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়। জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় আল কোরআনে সন্নিবেশিত হয়েছে। এরপরে আমরা দেখব নবী রাসূল গণের প্রতি বিশ্বাস। মানব জাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, তারা সত্য মিথ্যা ন্যায় অন্যায় শিক্ষা দিতেন, কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ, সৃষ্টিকুলের মধ্যে তাদের সম্মান ও মর্যাদা সর্বাধিক। তাহলে সৃষ্টিকুলের মধ্যে নবী রাসূলের মর্যাদা কেমন বলতো? সর্বাধিক। সর্বাধিক। সর্বাধিক কি ছিলেন? নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ। নবী রাসূলগণ কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ। তাদের কোনো গুনাহ ছিল না, আগেও ছিল না পরেও ছিল না। নবী রাসূল সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তাহলে সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। দরুদ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। এই বুঝতে পারছো? তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। সাইয়্যিদুল মুরসালিন অর্থ কি হাফসা বলো তো? স্যার রাসূল। সাইয়্যিদুল মুরসালিন অর্থ কি? তিনি আমাদের নবী, ইসলামের নবী, আমরা তারই উম্মত।
এরপরে আমরা দেখব আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত হলো পরকাল, দুনিয়ার জীবনের পর মানুষের আরো একটি বিশাল জীবন রয়েছে, এ জীবন স্থায়ী। দেখো এ জীবন স্থায়ী ও অনন্তকাল ব্যাপী, কিন্তু দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আর পরকালীন জীবন এটাই হলো স্থায়ী জীবন। আখিরাত বা পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই, শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই। কিয়ামত, কবর, হাসর, মিজান, সিরাজ, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের এক একটি স্তর। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে আখিরাত জীবনের এক একটি স্তর কি কি, স্তরগুলো কি কি আখিরাত জীবনের? কিয়ামত, কবর, হাসর, মিজান, সিরাজ, জান্নাত, জাহান্নাম। অনেক সুন্দর উত্তর দিয়েছো। কিয়ামত, কবর, হাসর, মিজান, সিরাজ, জান্নাত, জাহান্নাম, সর্বশেষ পরিণতি হচ্ছে হয় জান্নাত অথবা জাহান্নাম। আখিরাত হলো কর্মফল ভোগের স্থান। মানুষ দুনিয়ার জীবনে যেমন কাজ করবে আখিরাতে তেমন ফল ভোগ করবে। কারণ দেখো কর্মফলের, কর্মফল ভোগের স্থান হচ্ছে আখেরাত। মানুষ দেখো পৃথিবীতে মনে করো যখন ধান মানুষ রোপণ করে, ধান লাগায় এই ধান লাগানোর সময়, এই সময় যদি কেউ ধান না লাগায়, যখন ফসল কাটবে, ধান যখন কাটা হবে, এই সময় সেই ব্যক্তিকে ধান কাটতে পারবে? নো স্যার। লাগানোর মৌসুম আছে, ওই সময় মানুষ সকলেই ধান লাগায়। আর কেউ যদি তার জমিতে ধান না লাগায়, তাহলে যখন সবাই ধান কাটবে, ওই সময় ওই ব্যক্তি কি ধান কাটতে পারবে? পারবে না। নো স্যার। সে সময় মতো সে ধান লাগায়নি, ধান লাগানো হয়নি তার জমিতে। আর এই কারণে যখন সকলেই ফসল ঘরে তুলবে, ধান কাটবে, একটা আনন্দ, এই আনন্দ সে উপভোগ করতে পারবে না, সে তার জমিতে ধান কাটতে পারবে না। এমনি ভাবে আখেরাতের খেত হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ যেমন, এই মানুষ এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহ এবং তার রাসূলের কথা মতো তার জীবনটাকে পরিচালনা করবে, যখন সে আল্লাহর ইবাদত করবে, নিজেকে আখেরাতের জন্য তৈরি করবে, তাহলে এর ফল তারা কি করবে? পরকালে ভোগ করবে, সেখানে তার ভালো ফল হবে। ভালো কাজ করলে আখেরাতে পুরস্কার পাবে, তার স্থান হবে জান্নাতে। আর যে খারাপ কাজ করবে সে শাস্তি ভোগ করবে, তার ঠিকানা হবে জাহান্নামে। এরপরে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর অর্থ ভাগ্য। তাকদীর অর্থ কি? ভাগ্য, ভাগ্য, ভাগ্য। তাকদীর আল্লাহ তাআলা থেকে নির্ধারিত, ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং এটি আল্লাহ তাআলার দান, তাই আল্লাহ তাআলার শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না, এর জন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না, বরং এটিও আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। সুতরাং এ অবস্থায় সবর বা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে। অতএব আমরা তাকদীরে বিশ্বাস করব এবং সাধ্যমতো নেক কাজ করব। এরপর দেখো সাত নম্বর যে বিষয়টি রয়েছে, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ তাআলা জীবিত করবেন, একে বলা হয় পুনরুত্থান। এ সময় সবাই হাশরের ময়দানে সমবেত হবে, আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমলের হিসাব চাইবেন, সে পৃথিবীতে কি করেছে তার হিসাব আল্লাহ তাআলা চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন, হিসাব নেবেন, তিনি হবেন একমাত্র বিচারক। অতঃপর ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। উল্লেখিত সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, এগুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌলিক স্বীকৃতি,
দেখো মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করলে আমরা প্রকৃত মুমিন হতে পারব। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো ইমান আনার শুভ পরিণাম, যে ইমান আনার এর পরিণাম কত ভালো সেই বিষয়টি এখন আমরা জানবো। ইমান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, কারণ সকলে ইমানদার হতে পারে না, সকলে মোমেন হতে পারে না। দেখো আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, এই কারণে আমরা মোমিন নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা কিন্তু কালেমা পড়ে মুসলমান হই হইনি ওইভাবে যেরকম মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কালেমা নিয়ে জন্মগ্রহণ করেছি এবং আমরা কালেমা শিখি, আমাদের প্রথম যে শিক্ষা সেখানেও আমরা কালেমাই শিখে থাকি। আর এভাবেই আমরা ইসলাম মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, আত্মপ্রকাশ ঘটিয়েছি। এটা আমাদের জন্য একটি বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইমান, ইমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা সম্মান কল্যাণ ও সাফল্য লাভ করেন, সকলেই তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, অর্থ আর সম্মান তো কেবল আল্লাহর, আল্লাহ তার রাসূল এবং মুমিনদের জন্য। সূরা আল মুনাফিকুন আয়াত 8। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন এর অর্থটি লেখো, তখন তোমাদের এই অর্থ লিখে দিতে হবে। আবার প্রশ্ন হতে পারে যে অর্থটি লিখে দিয়ে বলতে পারে এটা কোন সূরার কত নম্বর আয়াত, তখন তোমাদের কিন্তু অবশ্যই এটা লিখতে হবে সূরা আল মুনাফিকুন আয়াত 8। এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসে। মুমিন ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রিয় পাত্র, আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন, আখিরাতে তিনি মুমিনদের চির শান্তির জান্নাত দান করবেন, মুমিনগণ সেখানে চিরকাল থাকবেন, জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন। আর আল্লাহ তাআলা বলছেন সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল কাহফ আয়াত 107 থেকে 108। আমরা ইমানের প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ব, এ সম্পর্কে জানবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করব, অতপর এগুলো অনুসরণ করে নিজ জীবন গড়ে তুলব। আমরা সব সময় নেক কাজ করব, কখনো অন্যায় অত্যাচার করব না। এভাবে আমরা দুনিয়া ও আখেরাতে শান্তি ও সফলতা লাভ করতে সক্ষম হব। আর ইমানের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার ব্যক্তি বা ইমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার যদি কোনো আমলও না থাকে, সে যদি অপরাধ অন্যায় করে থাকে, এইগুলোর শাস্তি পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন জান্নাতে দিবেন। সে যদি কোনো অপরাধ করে থাকে, অপকর্ম করে থাকে, অপরাধের শাস্তি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার এই ইমানের কারণে, ইমান যে সে গ্রহণ করেছে এই ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এটা হচ্ছে সবচাইতে ইমানের বড় সফলতা। কিন্তু যারা ইমান আনেনি, যারা অমুসলিম, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমাদের জন্য কত বড় সৌভাগ্য যে আমরা মুমিন, আমরা ইমান এনেছি, আমরা ইমান গ্রহণ করেছি, আমরা ইমানদার, আমরা মুসলিম, এটা আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকস এর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? তোমরা আজকে হোমওয়ার্ক লিখে নাও। আজকে এই টপিকসের হোমওয়ার্ক লিখে নাও। ইমান কাকে বলে? স্যার এটা কি শর্ট কোশ্চেন?
স্যার আটকে গেছে ইমান কাকে বলে ইমান আনার শুভ পরিণাম সম্পর্কে লেখো আর আজকে যারা ক্লাস করলে তারা সকলেই এটা লিখতে পারবে আমি আশা করি এটা লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে ঠিক আছে সম্পর্কে লেখো এখানে চারটে বাক্য থাকতে পারে আর সেক্ষেত্রে চার মার্কেরও হতে পারে আবার তিন মার্কের প্রশ্ন হিসেবেও আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ